মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে ওই ময়না আর ওই ডাক্তার যদি এই গ্রামে ফিরে আসে না তাহলে আমি শেষ হইয়া যামু। জামদানি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আনবো না কেন, আনবো না কেন, আমি নিজেও তো কিনবো না নিজের জন্য। শোন, যদি সময় পাই বুঝেছিস, তাহলে আমি নিজের জন্য কিনবো যখন একখানা, তোর জন্য নিয়ে আসবো, ঠিক আছে? ভিডিও কল করে দেখিনি কিন্তু। আমার ভিডিও কল করতে হবে তোকে? আচ্ছা বাপু, আচ্ছা করবো, কোনে করবো রে বাবা, করবো। আর বলিস না রে, বলিস না, ও যে আমার ভাসুর পো বুঝলি, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর সেই জন্যই তো যাচ্ছি রে। হ্যাঁ জানাবো রে, জানাবো সব কিছু, জানাবো সময় মতো, আগে তো যাই নিজের একটু নিশ্চিন্ত হই। দাদা, এই দাদা, দাদা শোন না বলছি, আমি রাখি রে। হ্যাঁ রাখি, ওই ভিসাটা এসেছে তো, ওই দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। রাখছি, কেমন? সব ঠিক আছে মেজবৌদি, তুমি চিন্তা করো না, চালিয়ে যেতে পারো। ভালো জামদানি কোথায় পাওয়া যায় বলবো? এভাবে বলো না আমাকে, গোলু আমি কি করবো বলো দেখি। ও যে শুনেছে যে আমি বাংলাদেশ যাবো, অমনি জামদানির কথা তুললো, আমি তো তুলিনি ও কথা, তুমি আমাকে ভাবে বলছো কেন? কি করবে সেটাই তো বুঝতে পারছি না, মানে বাংলাদেশ গিয়েই বা কি করবে সেটা আমার মাথায় ঢুকছে না। যাই হোক, এ দাদা, দাদা গোলু তুমি কিছু মনে করো না, বাংলাদেশটা তুমি আমাকে নিয়ে যাচ্ছ না, বড় বৌদিকে এভাবে অপমান করছো তো, এটা কিন্তু ঠিক না। তোমার যতখানি অধিকার ওখানে যাওয়ার, আমারও ঠিক ততখানি, আমি বলে দিলাম। মিষ্টি, তুমিও কিন্তু এবারে অকারণে রাগ করছো জানো তো। দেখো সত্যি বলতে কি, যেভাবে তুমি ফোনে তোমার বন্ধুকে বাড়ির খবর দিচ্ছিলে না, তোমারও একটা জিনিস বোঝা উচিত যে তুমি যে বাংলাদেশ যাচ্ছ সেটা বেড়াতে যাচ্ছ না, তুমিও একটা কাজ নিয়েই যাচ্ছ। কি হয়েছে বল? হ্যাঁ ওই ভিসাটা চলে এসেছে, এই ফাইলে আছে, এটা রাখো। আমাকে দিচ্ছিস কেন? তোর কাছে রাখ। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই তো ভালো হবে, দাদার কি এখন মাথা ঠিক আছে নাকি, তার চেয়ে বরঞ্চ এইসব দরকারি কাগজ তুমি তোমার কাছেই রাখো। তার উপরে বলু আমার ভিসাখানা দেখি একবার। এটা ভিসা মেজবৌদি, জামদানি নয় যে দেখতে হবে। তুমি দাদার ব্যাগটা গুছিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা করে দেবো, তোমাকে ভাবতে হবে না। না না, তেমন কোনো দরকার নেই, আরে বেশি কিছু তো নেবো না, ওই দু একটা জামা কাপড় ও আমি নিজে গুছিয়ে নিতে পারবো। দাদা আমি বলছিলাম যে দু একটা নয়, একটু বেশি করেই নিয়ে নাও বরং, যদি কাজে লাগে। কেন এই কথা বলছিস? না তুমি আবার টেনশন করো না, ওখানে না গেলে তো বোঝা যাচ্ছে না কি হবে, কতদিন থাকতে হবে কিছুই জানি না, সেই জন্যই বললাম। বলছি কি দাদা ভাই, আমি তো আমারটা গুছোবই, আপনারটাও আমি গুছিয়ে দিই। না আমি গুছিয়ে নিতে পারবো, কাল কিন্তু ভোর ভোরই বেরোতে হবে আমাদের। আচ্ছা সে কত গুঞ্জা জানে, তোমার হাতে তো ফোনটা আছে, জেনে নাও। আরেকটা কথা জেনে নিও, ও আমাদের সঙ্গে যাবে না নিজের গাড়িতে যাবে। আচ্ছা বলছি কি, বদিনা তার আপনার মধ্যে নিজের সমস্ত ওষুধ টষুধগুলো এখানে ফেলে চলে গেছে, আর তার তো আবার হাই বিপি না, এই এত টেনশনে নিশ্চয়ই প্রেশারটা বাড়বে, আপনি না প্লিজ। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি নিয়ে নেব। আচ্ছা ঠিক। বলছি কি ঠিক করলে তুমি, তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি তুমি একা যাবে নিজের গাড়িতে? সেই ভোরবেলা থেকে খুইরা বেড়াইতেছেন, এতে তো কিছু পড়ে নাই, আমি রতনের থেকে শুনছি। আপনাদের তো ওষুধও খাইতে হইব, হাতের ঘাও খান এখনো শুকায় নাই,
খালি পেটে তো আর ওষুধ খাইতে পারবেন না। আপনি আপনি খাইয়া লন, আমি ওষুধ দিতাছি। তোরও তো খাওয়া হয় নাই, খাওয়াইয়া দি। আপনারে যে দাম দেয় না তারে আপনি এইভাবে মাটিতে ফালাইয়া রাখেন, আর যে আপনার নাকে দড়ি দিয়া ঘোরাইতেছে তার পেছনে ছুটছেন। ডাক্তার যদি এই গ্রামে ফিরে আসে না তাহলে আমি শেষ হইয়া যাবো, আমি শেষ হইয়া যাবো। তাইলে না আর নয়, আর ওই ময়নার পিছনে আমি ঘুরুম না, আর নয়। হ্যাঁ, এইবার ওই ডাক্তার আর ওই ময়নারে যেখানে পাইব না শেষ কইরা দিন। কারণ ওরা বাইসা থাকলে না রে আমি শেষ হইয়া যাব। অনেকদিন ধইরা পুলিশের খাতায় আমার নাম আছে, তখন আমি বৈশা আছি, কারণ হক গুলে জানে যে ওই ময়নার ডাক্তার নিখোঁজ। যেদিন ওরা গায়ে ফিরবো না, যেদিন ওরা গায়ে ফিরা পুলিশের কাছে গিয়া সব সত্য কথা কইব, সেই দিন হক বলে অগো কথা বিশ্বাস করব। আমার কথা কেউ বিশ্বাস করব না, হক বলে অগো কথা বিশ্বাস করব। তার উপর ওই মাস্টার মশাই এর ছাত্র ওই এসপিআই কাছে কি করো না কি করো। দাদা দাদা এখন খবর পাইলাম। ভালো খবর তো না? না মানে শুনলাম ওই মাস্টার মশাই নাকি ঢাকায় গেছে। কেন কিছু জানোস কেন গেছে? না এইটা তো জানি না, কিন্তু কিছু একটা কারণ তো আছে। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কলকাঠি নাড়ছে মাস্টার, নিশ্চয়ই কোনো কলকাঠি নাড়ছে। আর কোনো সময় দেওয়া যাবে না, অহরি অহরি কিছু একটা করতে হইব, বুঝছো? অহরি কিছু একটা করতে হইব। আচ্ছা তোকে একখান লোকের কথা কইছিলাম, কি হইল তার? করছি করছি যোগাযোগ করছি যোগাযোগ করছো? হ্যাঁ তখন আইতাছে, এখনই আইতাছে আইতাছে। হ্যাঁ এখনই আইতাছে না? এই লালু একখান কাম কর দেখি, তুই তো চাস আমার যাতে কোনো ক্ষতি না হয়, ওই লোকের জন্য একটু খাওয়ার ব্যবস্থা কর তো দেখি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।